হ্যালো, হ্যাঁ আমান, কবির কিন্তু ফিরেছে। হ্যাঁ কালকে, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওর বিহেভিয়ার, আচরণ সব কিছুই না কেমন যেন সন্দেহজনক। কেমন জানি করছে, ও আগের সাথে কোনো মিল পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তাও করতে পারে না এমনি, মানে বলো তো, আসার পর থেকে তো শুধু সকাল বিকাল বাজার করছো। এটা কি গন্ধ হলো তো? মাসকলার ডাল কি? তুমি খিচুড়ি খাবে? আমাকে বললেই তো হতো, বাসায় তো আছে। না, রুটি। এটা দিয়ে রুটি হয়? হ্যাঁ হয়, কিন্তু রাজশাহী লোকেরা খায়। রাজশাহী? কিন্তু এটা দিয়ে না তো, ডালের গুঁড়ো লাগবে। জানো ওরা না প্রতিদিন আমাকে এই রুটি খেতে দিত। হ্যাঁ আমি রাজশাহী যাবো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বে, রাজশাহী কেন যাবে তুমি? আপনি আমাকে খুঁজছেন? আপনি কে? আমি আমান, এশার বন্ধু। আমার বাড়ি রাজশাহী। মনে আছে আপনি একদিন আমার হাত চেপে ধরেছিলেন? এবার নিশ্চয়ই কণ্ঠটাও চিনতে পেরেছেন। এখন এসব করার কোনো মানে আছে বলেন? কোনো মানে নেই। আপনাকে আমি কেন আটকে রেখেছি, কেন এসব করেছি যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি। কিন্তু এখানে নয়, যদি শুনতে চান তাহলে আমার সাথে যেতে হবে। থ্যাংক ইউ, চলুন গাড়িতে উঠুন। Thank you.
আন্টি আমান কি বাসায় আছে? না মা, একটু আগে বেরিয়ে গেছে। কোথায় গিয়েছে কিছু বলেছে? না। আচ্ছা তোমার স্বামীর কোনো খোঁজ পেলে? হ্যাঁ, ও ফিরেছে, কিন্তু আজকে সকালবেলা আমানের সাথে হঠাৎ করে কোথায় জানি বের হয়ে চলে গেল। তারপর থেকে আমি ওদের দুজনের ফোনে ট্রাই করছি, কিন্তু দুজনের ফোনে পাচ্ছি না, বন্ধ। মা তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে, আমি একটু চা করে আনছি। না আন্টি, আপনার কষ্ট করে চা বানানো লাগবে না, আমি চা খাবো না। আপনি আমাকে কী বলবে বলুন। এসা তো কখনো আপনার কথা আমাকে বলেনি। তখন ওরা রাজশাহীতে থাকতো, এসা আমি একই স্কুলে পড়তাম, কোচিংয়েও ব্যাচমেট ছিলাম। ইন্টারনেট পরে এসা ঢাকায় চলে আসে, তারপর যা হয় আর কি, যোগাযোগ কমে আসে। যোগাযোগ হওয়ার কারণ? আমার এক বন্ধুর কাছে এশার বিয়ের ছবি দেখলাম, এশার পাশে আপনাকে দেখে মাথাটা খারাপ হয়ে গেল। ঢাকায় লোক পাঠালাম, তারা আপনাকে চোখ বেঁধে রাজশাহীতে নিয়ে গেল, আর এশাকে পাঠালাম রিমির মিথ্যা চিঠি। তারপর তো আপনি জানেনই। সবকিছু পরিষ্কার হয়ে গেছে, আপনি এসাকে ভালোবাসতেন তাই না? আর যেটা শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে, রাইট? না, আপনি একজন প্রতারক, আপনি রিমার জীবনটা নষ্ট করেছেন, এখন নষ্ট করবেন আমার বন্ধুকে। হ্যাঁ, রিমাটাকে, এটা আমার বোন। সাত বছর আগে আপনি রিমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, তারপর একজন বয়স্ক মহিলাকে বিয়ে করে বিদেশে যাবার লোভে তাকে অস্বীকার করলেন, আমি রাইট? ততদিনে রিমা সাত মাসের অন্তঃসত্ত্বা, সারাটা দিন মেয়েটা আমার কান্নাকাটি করত, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আরো অসুস্থ হয়ে পড়ল। আট মাস হতে না হতেই বাচ্চাটার জন্ম নেয়, তারপরে মেয়েটা আমার। আন্টি, আমার মেয়েটার সব কিছু এলোমেলো হয়ে গেল। ওর বাচ্চাটাকে পর্যন্ত প্রায় মেরে ফেলতে চাইতো, ওকে ঘরে শেকল দিয়ে বন্দি করে রাখা হতো। আট মাস পরে দরজা ভেঙে ওকে বের করে, আর সেদিন রাতে আমানের কোলে মাথা রেখে মেয়েটা আমার রিমা। আমাকে কুমির সব কিছুই বলেনি। সেদিন থেকে আমারেরও মাথা খারাপ, ও প্রতিশোধ নেবেই। যে ওর বোনের মৃত্যুর জন্য দায়ী তাকে ও ছাড়বে না। রিমা যেভাবে ঘরে বন্দি থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, ওই প্রতারককেও সেইভাবে মারবে বলে চিন্তা করেছিল। আর সেই জন্য মা তোমার বিয়ের ছবিটাতে কবিরকে দেখে ওর প্রতিশোধের নেশাটা আবার জেগে ওঠে। নানু, তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। রিমার মেয়ে সুমনা, আন্টি আমার যেটা চেয়েছিল সেটাই করা উচিত ছিল, কুবেরকে বাঁচিয়ে রেখেছে কেন? হ্যালো, হ্যাঁ কোথায় তুই? দেখ আমি ওর চেহারাও দেখতে চাই না। মানে কোথায়? আচ্ছা আমি আসছি,
কোনো সমস্যা নেই তো? আন্টি আমার একটু যেতে হবে, আমি অন্য আরেকদিন আসবো। ভালো থাক আম্মু। না না আমি তো 12 বছর বয়সে আপনার বাবার চাকরির সূত্রে আপনি মিডল ইস্টে চলে যান, গত বছর ফিরে আসেন দেশে, এবছর আপনার মা বাবাও ফিরে আসবে, রাইট? সবই জানি আমি। এশার মুখে শুনে আমি কোনোভাবে হিসাব মেলাতে পারছিলাম না। আপনি কি জানেন আপনি যে এখানে দাঁড়িয়ে কথা বলছেন এটা আপনার করার কথা ছিল না? মানে? তার মানে আমি আপনাকে খুন করার প্ল্যান করেছিলাম, খুন করে ফেলতাম। কেন? আমি আমার অপরাধটা কোথায়? আমার ছবি আর আমার পাশে এই মেয়েটাকে, আমার বোন। আমি না, ইনি রাশেদুল কবির, রিমার স্বামী। 5 দিন আগে জানতে পারি যে ইনি রাশেদুল কবির, আপনি নন। তিন বছর আগে রাশেদুল কবির রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর বিদেশি বউয়ের সাথে আমার দেখা হয়েছিল, তখনই সব জানতে পারি। আর যখনই জানতে পারলাম তখনই আপনাকে আবার চোখ বেঁধে এসার বাড়ির সামনে রেখে যাই। আমি আবারও বলছি, আমি যেটা করেছি না বুঝে না জেনে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত। কিসের দুঃখিত, কিসের লজ্জিত তুমি? আমি কিছুই বুঝতে পারলাম না। মানে তুই আমার সাথে এমন করতে পারলি? 8টা মাস কি পরিমাণ কষ্ট করেছি আমি, প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমি মরে যাই। আমার হাজবেন্ডকে তুই আমার কাছে ফ্রড প্রমাণিত করেছিস, মানে আমি। আপনি জানেন আপনি যেটা করেছেন সেটা ছিল আপনাকে পুলিশে দেওয়া উচিত। আমি মানছি আপনারা সেটা করতে পারেন। আমার কথাটা শোন, মানে রিমার মতো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে এটা ভেবে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি চাইনি যে আর একটা বোনের জীবনটা নষ্ট হয়ে যাক, বিশ্বাস কর। এখন আমাকে তুই যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো বোন। রিমা, শাস্তি তো তোকে পেতেই হবে। আর তোর শাস্তি হচ্ছে যে তুই সারা জীবন কবিরের শালা হয়ে থাকবি, মানে আমার ভাই। সত্যি সত্যি।